একজন স্বামী তার স্ত্রীর চার জায়গায় আদর করবে শুধু এটা আদর নয় বরং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বটে আপনার আদরও হয়ে গেল আর রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতের আমল হয়ে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমাকে সালাম দিতেন ঘরে দুই কে সালাম দিবেন এমন স্বামী আছে দশ বছর বিয়ের হয়ে গেল এখনো পর্যন্ত স্ত্রীকে একটা সালামও দেয় নাই দুই নম্বরে মায়েশা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুসাফা করতেন এমন স্বামী আছে বিশ বছর বিবাহার হয়ে গেছে এখনো পর্যন্ত বিবিকে সালাম দেয় নাই মুসাফা করে নাই মায়েশা বলেন বলেন প্রতিনিয়ত যখন আল্লাহ হাবিব আমার ঘরে ঢুকতেন প্রবেশ করতেন এক নম্বরে মুসাফা করতেন দুই নম্বরে এক নম্বরে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে মায়েশা বলেন নবীজি আদর করে বুকে জড়িয়ে নিতেন কিছু আল্লাহর রসুলের বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন এই দুনিয়ার যুবকেরা শুনো বিবিকে এরকম আদর করতে পারলে তোমার বিবি তোমাকে কুলিজা দিয়া ভালোবাসবে Bye. মায়েশা বলেন নবীজি যখন আমার ঘরে ঢুকতেন যখনই ঢুকতেন মুসুলি আমলগুলো করতেন এক নম্বরে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে বুকে জড়াতেন চার নম্বরে ঠোঁটে কপালের মধ্যে চুমু দিতেন আবার মায়েশা বলেন আমার রসুল যখন নামাজ পড়াইবার জন্য অথবা কোনো কাজে ঘর থেকে বের হতেন সালাম দিতেন মুসাফা করতেন বুকে জড়াতেন কপালে ঠোঁটে চুমু দিতেন এই চারটা সন্ন্যাস যদি আপনি মানতে পারেন আল্লাহ তাল অবশ্যই আপনারা সংসারে শান্তি দিয়া দিবে সাহাবাহিক ফ্যামিলি গুলো কত সুন্দর ছিল টাকার অভাব ছিল পয়সার অভাব ছিল কিন্তু ভালোবাসার কম ছিল না একদিন দেখেন হজরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা عنها করে 7 দিন পর্যন্ত খাবার নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেথায় কাজের সন্ধানে যায় কোন কাজের ব্যবস্থানে খাবারের ব্যবস্থা নাই 7 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে আছে সপ্তম দিন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা হবল আলী জান দেখেন তো কাজের সন্ধান করতে পারেন কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বের হইয়া গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কাজের সন্ধানে ঘুরতে থাকলেন কোনো কাজ পায় নাই হযরত যখন দেখেন আলীকে দেখা যায় মন খারাপ ফাতেমা বুঝতে পারলেন আলীর মন খারাপ নিশ্চয়ই আলী আজও কোন কাজ পায় নাই সাত দিন পর্যন্ত ফাতেমা বুদ্ধিমতী ছিল ফাতেমা মনে মনে চিন্তা করলো কাজ পায় নাই খাবার নাই তাতে কি হয়েছে আমার কি কষ্ট দেয়া যাবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা তুরি ঘুরি করে সাজগুজু করলে সাজগুজুর অপেক্ষায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু বলিন যারা মনটা খারাপ যারা নিচে দিয়া করে প্রবেশ করলো ফাতেমা বলে কি গো আলী আজকে মন হয় কোনো কাজ পান নাই বলেন না রে ফাতেমা খাবার আনতে পারি নাই তুমি মন খারাপ করো না ফাতেমা আলী কি দুন দরে লাইফের মধ্যে নিয়ে বলে ওগো আলী আপনি মন খারাপ করবেন না আপনি টেনশন করবেন না এই যে দেখেন তো আমাকে কেমন দেখাচ্ছে আমি আপনার জন্য সে যে গুজে আছি আল্লাহ দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ফাতেমা কেমন নারী সাত দিন পর্যন্ত করে খাবার নাই তারপর স্বামীকে কষ্ট দেয় না কষ্ট বুঝতে দেয় না সে যে গুজে আছে যেন স্বামী কষ্ট না পায় স্বামীকে সন্তুষ্ট করতে পারে এই জন্য স্বামীদেরকে বলবো এই আমলগুলো গুলো করবেন আপনার যদি চারটা সন্ন্যাদ দৈনিক মানতে পারেন আদরও হয়ে যাবে শূন্য আদায় হয়ে যাবে আরে ভাই সোননাথ তো শুধু মুখে বলেন আমল করে দেখেন এর মধ্যে আল্লাহ তালা কত বারাক রেখেছে কোন স্বামীর স্ত্রী যদি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা হজরত আলী রাদি আল্লাহ তালহার মতো সন্না মোতাবেক চলতে পারে বিশ্ব নবী মায়সা রাদি আল্লাহ মতো চলতে পারে এদের মতো সন্না পদ্ধতিতে জীবন চালাইতে পারে আল্লাহর পছন্দ করে বলি ওই ঘরে আল্লাহ শান্তি আর রহম দিয়ে পরিপূর্ণ করে দেবে স্বামীর স্ত্রীর কথা বলা সন্ন্যাদ স্বভাব স্বামীর স্ত্রীর হাসি ঠাট্টা করা স্বামীর স্ত্রী ঘুরতে যাওয়া একে অপরের মুখে খাদ্য তেল দেওয়া সুন্নাত মা আয়েশা আল্লাহ তাআলা আনহা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মাঝে মাঝে দৌড়াদৌড়ি করেছেন আনন্দ করেছেন ঘুরতে করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিনা লিবাসুননাকুম ওয়া আনতুম স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক পোশাক যেমন গায়ের সাথে জড়িয়ে রাখতে হয় সব সময় স্বামী আর স্ত্রী এক অপরকে জড়িয়ে রাখবে অর্থাৎ অপরের পাশে থাকবে স্বামী কষ্টে থাকলে স্ত্রী তাকে সান্ত্বনা দিবে আবার স্ত্রী কষ্টে থাকলে স্বামী সান্ত্বনা দিবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনকে তৈরি করেছে একজন আরেকজনের কল্যাণের জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মোহাব্বত ওই ঘরে তত বেশি বরকত স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি অমিল আর ওই ঘরে তত বেশি আল্লাহ থাকেন ওই গড়ে তত বেশি আল্লাহ লানত নাজিল করেন আর ওই ঘরে বরকত থেকে বঞ্চিত হয় এই জন্য এই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর মা আয়েশার জীবনীটা পড়বেন হজরত আলী রাজি আল্লাহ আনহু আর ফতি আল্লাহ তালহা জিন্দগিটা পড়বেন কারণ এতে আপনি অনেক শিখতে পারবেন কারণ টাকা পয়সা দন্দল স্বর্ণ গহনা খাবার দাবা এগুলো সুখ শান্তি দিতে পারে না সুখ শান্তি হলো এটা মনের ব্যাপার নবীজির সুন্না মোতাবেক চলেন আল্লাহ পাক রব্বুল আলমের আসমান থেকে আপনার ঘরে শান্তি আর এই জন্য প্রতিটা স্বামীদেরকে বলবো প্রতিদিন চারটা সুন্নাত আমল করবেন আপনার স্ত্রীর জন্য আদর হয়ে যাবে সুন্নাত পালন হয়ে যাবে আর এই সুন্নাত পালন করলে আপনার বিবি খুশি হবে আপনার ঘরে আল্লাহ তালা শান্তি রহমত ঢেলে দিবে ঘরে যখন ঢুকবেন এক নম্বরে সালাম দিবেন ঘরে যখন ঢুকবেন দুই নম্বরে বিবিকে মুসাফা করবেন 3 নম্বরা মুখে জরাইয়া কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন 4 নম্বর স্ত্রীর কপালে ঠোঁটের মধ্যে চুমু দিবেন এটা হলো সুন্নাত বুখারী শরীফের মধ্যে আসছে আয়েশা বলেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম নবী ওই জায়গা দিয়া ঠোঁটের দাগ দেখে পানি পান করতেন গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত মা আয়েশা ঠোঁটের দাগ দেখিয়া ওই জায়গা দিয়ে পানি পান করত আয়েশা বলেন আমি যেই জায়গা দিয়ে হাত দিয়ে চিবায়াচি মএ খেতাম নবী আমার কাছ থেকে লুফে নিয়ে আবার ওই জায়গা দিয়ে এতে আমাদের আনন্দ লাগতো বড় ফুটি লাগতো স্বামীর স্ত্রীগুলো আনন্দ করে ফুর্তি করে হাসি ঠাট্টা করে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে এই দৃশ্যগুলো আল্লাহর কাছে বড় ভালো লাগে এই জন্য স্বামী স্ত্রী আনন্দের জন্য ফুর্তির জন্য ভালোবাসার জন্য ভাগবতের জন্য অত এই পবিত্র ভালোবাসাগুলো আজকে অপবিত্র জায়গার মধ্যে ঢালা হচ্ছে পরকিয়ার মাধ্যমে জিনার মাধ্যমে নাউজুবিল্লা স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসুন সবাব হবে আনন্দ হবে প্রশান্তিও মিলবে আল্লাহ খুশি হবে আর যদি আপনি সেই খারাপ জায়গায় যান যদি জিনা করেন পরকিয়া করেন আল্লাহ পাপের মজা বাড়ি হবে আপনার জীবন ধনিয়া তো ধ্বংস পরকালেও ধ্বংস